ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে প্রাণ বাঁচাতে গত চার দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও আশপাশের এলাকা থেকে 182,000-এরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে। জাতিসংঘ বলেছে, গত সপ্তাহে ওই এলাকা থেকে 5 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক অভিযান শুরু করলে নতুন করে এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। এর আগে গত সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরের কিছু অংশ খালি করার নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, যদি শহরের পূর্ব ও মধ্যাঞ্চলের লোকজন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা ত্যাগ না করেন, তাহলে সেই অবস্থাতেই অভিযান শুরু করবে ইসরায়েলি সেনারা। অপরদিকে ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। তিল ধারণের ঠাঁই নেই আশ্রয়কেন্দ্রে, কোনো স্থানই হামলার ঝুঁকিমুক্ত নয়। এ অবস্থায় যাওয়ার জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিনি বেছে নিয়েছেন পরিত্যক্ত একটি কারাগার। খুনি ও দাগি আসামিদের বন্দি রাখার কক্ষগুলোই এখন শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে ঘরবাড়ি হারানো এসব অসহায় মানুষের। ইসরায়েলি বাহিনীর হামলায় বারবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন গাজার বাসিন্দারা। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ উপত্যকার বেশিরভাগ। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলি বোমা থেকে কোনো স্থানই নিরাপদ নয়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।